চিৎকারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিনজন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। তিন, অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। চার, 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। পাঁচ, এই নিঃশংস বর্বর হিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে, এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। ৬, যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। ইনকোয়ারি কমিশন যে আগে সেই অর্থে হয়েছে তা না, ইনভেস্টিগেশন হয়েছে, অর্থাৎ একই জিনিস অবশ্যই ইনভেস্টিগেশন কমিটি হয়েছে। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে, একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান ইনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন উনি খুব সম্মত সচিব ছিলেন ওনার অধীনে, এবং আরেকটা ইনকোয়ারি কমিশন, যেই ইনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটাকে যেটার অরিজিনাল ভার্সনটা চাই সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা ইনকোয়ারি করেছিলেন সেইটার ইনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন, তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো। এবং আমরা এটাও জানি, এবং এইগুলো তো এখন লুকানোর কিছু নয়, আমার মনে হয় বলাই ভালো, এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরও অনেক কাটছাট ভার্সন ইভেনচুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসছে খুব কাটছাট ভার্সন ছিল এবং আমরা অরিজিনালটাই দাবি করছি। ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা এটা পাই, আমরা যদি রিপোর্টটা পাই, এতে আমি মনে করি যে এতে আমরা হয়তোবা অনেক কিছুই জানতে পারবো। এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে এগুলোও যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া যেটা বললাম ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে, এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো। একজন আইনজীবী হিসাবে তো আমি আসলে কাউকে ডাইরেক্টলি দায়ী করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তার কনভিকশন হয়, যদি কিনা সে অ্যাকিউজড হয় কনভিকশন হয় তাহলেই আমি আসলে দায়ী করতে পারবো। অনেক নাম আমরা শুনি, আমরা যে শুনি না তা না, আমরা শুনি আপনারা শুনেন, এখন এটা তো আসলে একেবারেই ভদ্রলোকের কাজ না যে আমরা সেই নামগুলো এরকম জনসমক্ষে প্রেস কনফারেন্সের মধ্যে বলে দিব আর কি। সেই নামগুলো আমরা আসলে তখনই বলতে পারবো যদি কিনা এনকোয়ারির মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে আসলে তাদের নামগুলো সামনে বেরিয়ে আসে। তার আগ পর্যন্ত আমাদের কারোই শুধু এই ঘটনা কেন কোনো একটা ঘটনার আলোকেই এই ধরনের নাম এমনি এমনি ব্লেটেন্টলি তো বলে দেওয়া যায় না।